আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন তানিন। আমি রক্তরোগ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমাদের কাছে অনেকেই রক্তের গ্রুপ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে রক্তের গ্রুপ যদি স্বামী এবং স্ত্রীর একই হয় সেটাতে কোনো সমস্যা হয় কিনা। এবং আমরা এমনও শুনেছি যে এই ধরনের কিছু সমস্যার কারণে বিয়ে ভেঙে যাচ্ছে, এমন কিছু কথাও শুনেছি। তো একজন বিশেষজ্ঞ হিসেবে আমি বলতে চাই যে যদি স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ এক হয় সাধারণত তাতে কখনোই কোনো সমস্যা হওয়ার কথা নয়, বরং কিছু কিছু ক্ষেত্রের রক্তের গ্রুপ এক হওয়াটাই বরং আমরা পছন্দ করি। এবং এর উল্টো কথা যে অনেক সময় দেখা যায় যে যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ এবং পজিটিভ ব্লাড গ্রুপ আছে এটা নিয়েও প্রশ্ন হয় যে এই ধরনের কোনো মিল বা অমিল থাকলে সেটাতে কোনো সমস্যা হবে কিনা। এক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যদি স্বামী স্ত্রী উভয়ই নেগেটিভ ব্লাড গ্রুপের হয় সেক্ষেত্রে সাধারণত কোনো সমস্যা হবে না। স্বামী এবং স্ত্রী উভয়ে যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। সামান্য একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যখন স্ত্রী নেগেটিভ ব্লাড গ্রুপের হয় এবং স্বামী পজিটিভ ব্লাড গ্রুপের হয়। খেয়াল করুন, স্বামী নেগেটিভ ব্লাড গ্রুপ এবং স্ত্রী পজিটিভ ব্লাড গ্রুপ, এটাতেও কিন্তু সাধারণত কোনো সমস্যা হয় না। কিন্তু স্ত্রী যখন নেগেটিভ ব্লাড গ্রুপের হয়, স্বামী যখন পজিটিভ ব্লাড গ্রুপের হয়, সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। সেটাও যে সবসময় হবে সেটা নয়, সাধারণত সমস্যা হলেও প্রথম প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয় না, দ্বিতীয় প্রেগনেন্সিতে অনেক সময় বাচ্চার একটু সমস্যা হয়। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মহান আল্লাহর রহমতে আমরা এখন এই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি এবং চিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে যে স্ত্রীর যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, স্বামীর যদি পজিটিভ ব্লাড গ্রুপ হয়, সেখান থেকে বাচ্চার যে সমস্যা হতে পারে সেটাও যথাসময়ে চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়। তাই প্রথম কথা হচ্ছে যে ব্লাড গ্রুপ একই হলে একেবারেই সেখানে কোনো সমস্যা নেই, ব্লাড গ্রুপ ভিন্ন হলেও সবসময় সমস্যা হবে এটাও ভাবার কোনো কারণ নেই। কেবলমাত্র স্ত্রীর নেগেটিভ এবং স্বামীর পজিটিভ হলে অল্প কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং সেটাও কিন্তু যথোপযুক্ত চিকিৎসা আছে। তাই এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একবার খুব বেশি দুশ্চিন্তায় পড়ার দরকার নেই। এগুলোর কারণে বিয়ে ভেঙে যাবে, এগুলোর কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হবে, এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এই ধরনের যে কোনো সমস্যায় বা যে কোনো কনফিউশনে আপনারা সম্মানিত বিশেষজ্ঞগণের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবেন। ধন্যবাদ। সালাম।